এদিকে শারদীয় পুজোকে কেন্দ্র করে ধর্মীয় রীতি অনুযায়ী প্রচলন রয়েছে মাতাবাড়ি মন্দির এলাকার 3 মাইল পর্যন্ত মূর্তি পূজা নিষিদ্ধ। দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার পর থেকে 9 দিনব্যাপী মাতাবাড়ি ত্রিপুরী সুন্দরী মন্দিরে চলে চণ্ডীপাঠ। নবমী দিন চণ্ডীর যজ্ঞ করা হয়। মন্দিরে চণ্ডীপাঠের যজ্ঞ সমাপ্ত করেন প্রধান পুরোহিত মণ্ডলীর সদস্য আশিস চক্রবর্তী। সংস্কৃতির বিষয়ে শ্রী চক্রবর্তী জানান, প্রতি বছর অষ্টমীর দিন ভোরবেলা থেকেই মন্দিরে ভোগ দেওয়ার জন্য দর্শনার্থীদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। হাজার হাজার মানুষের ঢল জানান দিতে চায়, এ যেন মিনি দেওয়ালি। পুজো উপলক্ষে বিগত বছরগুলিতে তথ্য অনুযায়ী দেখা গেছে, সাধারণ দিনের তুলনায় পুজো উপলক্ষে গড়ে 50-60টি বলি বেশি হয়। দুর্গাপুজোকে ঘিরে দেবী ত্রিপুরী সুন্দরীর যাবতীয় অলঙ্কার পরানো হয়। এক কথায় শারদীয় দুর্গা উৎসবের দিনগুলিতে মাতাবাড়ি প্রাঙ্গণেও চলে সাজু সাজু ভাব। নানান আঙ্গিনায় সেজে ওঠা মাতার বাড়ি যেন বার্তা দিতে শুরু করে আসছে দীপাবলিও। বিশেষ প্রতিবেদন, ফ্যান্টাসি টিভি।